গোলাপ গঞ্জ থেকে 2-3% পিছনে আছি আমরা, কিন্তু আমরা কম্পিট করতেছি। হুম হুম এবং এই অবস্থা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমি অল্প দিনের মধ্যে আমি মনে করি যে আমরা যে কোনো উপজেলার সাথে, মানে আমাদের সিলেটের মধ্যে সবচেয়ে শিক্ষার হার সবচেয়ে বেশি হচ্ছে গোলাপগঞ্জ। জি তা আমরা আমার দৃঢ় বিশ্বাস আমরা 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 ধীরে ধীরে গোলাপগঞ্জের সাথেও আমরা একটা কম্পিটিশনে চলে যেতে পারবো, এই অবস্থা যদি চলমান হয় চলমান থাকে। থাকে। সিলেটের মধ্যে কি গোলাপগঞ্জেই বেশি শিক্ষার হার? শিক্ষার হার সিলেটের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে গোলাপগঞ্জে, এবং তারপরে এখন বিয়ানীবাজারের অবস্থান। সদর তো অবশ্যই, সদরকে তো আমরা হিসাবে আনি না, জি কারণ সদরে তো মানে জি সবাই শিক্ষা পড়ালেখা শিক্ষায় দীক্ষায় করছে। খুবই হ্যাঁ, আগ্রহী। আপনার বিশ্বনাথে কতটা ইউনিয়ন? আপনার 8টা ইউনিয়ন, 8টা ইউনিয়ন, জি। এবং এই 8টা ইউনিয়নে কতটা প্রাইমারি স্কুল রয়েছে? প্রাইমারি স্কুলের সংখ্যা আছে আছে বর্তমানে 106টা, 106টা। কিন্তু নির্মাণাধীন আছে প্রায় 27টা, হুম এগুলো পর্যায়ক্রমে নির্মাণ হচ্ছে। আর বেসরকারি স্কুল আছে 36, 36টা। বেসরকারি, বেসরকারি বলতে এগুলো এখন বেসরকারি ঠিক বলা যাচ্ছে যায় না, কারণ সরকার টিচারদের সকল বেতন দিচ্ছে এবং এখন নতুন করে ভবন নির্মাণ করছে, তাহলে পর্যায়ক্রমে ন্যাশনাল গ্রেডে এটা ন্যাশনাল ন্যাশনাল গ্রিডে এটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো কাজে এগুলোও ধরতে পারেন সরকারি। তো সরকারি সব মিলিয়ে মোটামুটি আমরা 160-170টার মতো আমাদের প্রাইমারি স্কুল আছে। 8টা ইউনিয়নে 160-170টি কি বেশি মনে হয় না? ভৌগোলিক যে একটা ওই যে সীমানা নির্ধারণ করা হয়েছে, জি তাতে আপাতত আপাতত যথেষ্ট। তবে ভবিষ্যতে যখন জনসংখ্যা বৃদ্ধি পাবে, তখন আরও প্রাইমারি স্কুলের প্রয়োজন হবে। তো সেটা আমার মনে হয় একটা এলাকা একবার যদি ওই শিক্ষার আলো পেয়ে যায়, তাহলে তারা নিজেদের উদ্যোগেই তারা কিন্তু অনেক কিছু করে নিতে পারে। জি প্রথমে আপনাকে এই যে অন্ধকারের মধ্যে আলো দিতে হবে, তো সেটা কাজ প্রাথমিক কাজটা এই 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 শিক্ষা প্রতিষ্ঠানেই হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। হাই স্কুলের সংখ্যা? হাই স্কুলের সংখ্যা বর্তমানে 27টা, হাই স্কুলের সংখ্যা আরও বৃদ্ধি করা প্রয়োজন, তো সেটা আমার একটা প্ল্যান ছিল। কিন্তু আপনারা জানেন কি না আমি জানি না, যে এবারে যে আমি উপজেলা চেয়ারম্যান, সেখানে হাই স্কুলে আমার কোনো কর্তৃত্ব নাই, সেটা সরাসরি এমপি সাহেব সেটা নিয়ন্ত্রণ করে থাকেন। প্রাইমারি স্কুলগুলোও একটা সাইড আমি নিয়ন্ত্রণ করি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এমপি সাহেবের আবার সেখানে ডিসকাশন রয়েছে। অর্থাৎ উপজেলার প্রতিটি ক্ষেত্রেই, এই প্রতিটি কর্মকাণ্ডেই এমপি সাহেবদের হস্তক্ষেপের সুযোগ রয়েছে। তো এটা সেখানে কি এবার হয়েছে না এর আগে আগে ছিল না, আগেরবার এমপি আগের সাহেবদের? আগেরবার এ ধরনের কোনো কিছুই ছিল না, হুম হুম যে কারণে আমরা নির্বিঘ্নে কিছু কাজ করতে পেরেছি। সব উপজেলায় যে কাজ হয়েছে তা নয়, হুম হুম কিন্তু যারা যাদের ইচ্ছা ছিল কাজ করার, তারা করতে পেরেছে। এবারে দুর্ভাগ্যজনক যে এবারে উপজেলা আছেন যারাই হয়েছেন, কেউই স্বাধীনভাবে কোনো কাজ করতে পারছেন না, কারণ সেখানে আপনি এটা আপনার ঘরে যদি এই নেতৃত্ব যদি দুইজনের থাকে, তিনজনের থাকে, হুম তাহলে কোনোদিনই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। কাজ হবে না। তা আমাদের হচ্ছে সেখানে যে ডাইরেক্ট নেতৃত্ব দিচ্ছেন সেখানে এমপি সাহেব, হুম হুম এবং তারপরে পাবলিক প্রতিনিধি হিসাবে আমি আছি উপজেলা চেয়ারম্যান, কিন্তু নির্বাহী বিভাগ যেটা ইউনো যার হেড, তিনি কিন্তু সকল ক্ষমতা ভোগ করছেন। তার মাধ্যমেই এমপি সাহেব কিন্তু এলাকায় সব কর্মকর্তা, অথচ এই নির্বাহী কর্মকর্তা আমার সচিব হওয়ার কথা, জি কিন্তু উনি তো আমার তো কোনো সচিব দায়িত্ব পালন করেন না, উনি এমপি সাহেবের সচিব দায়িত্ব পালন করেন। কাজেই আমরা এক ধরনের আমরা ডরমেন্ট অবস্থায় আছি আর কি। তারপরেও এই যে গরিব দুঃখী যারা আমাদের কাছে আসে, ওদের উপদেশ দেওয়া, মাঝে মধ্যে ওদের কাছে যাওয়া, উৎসাহিত করা, বিপদে পাশে দাঁড়ানো, তারপর গরিবদের কিছু বিচার আচার আছে, ওইগুলো তাদের ওই যে সমস্যা আছে ওগুলো সমাধান করা, এগুলো নিয়ে আমরা মূলত আছি। আর এর বাইরে কোনো কিছু করার আমাদের সুযোগ নেই। তাহলে এই আইনটা কি এমপি সাহেবরা সৌদ্যোগে তারা সংসদে ফাঁস করিয়েছেন? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই আপনারা চ্যানেল আই আমার একটা ইন্টারভিউ নিয়েছিলেন ওই সময়ে, যখন আমরা নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যেই একটা বিল এনে আমাদের পূর্ব ঘোষিত যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা হরণ করে নেওয়া হলো। তারপরেই আমি চ্যানেল আইতে আমার একটা ইন্টারভিউ ছিল, এবং তখন আমরা এ ব্যাপারে প্রতিবাদ করেছিলাম, এবং ফলাও করে তখন প্রচার হয়েছিল। আমি শুরু করেছিলাম এই এই ইয়েটা আন্দোলনটা, যেটা আমাদের গণতান্ত্রিক অধিকার, যদিও আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগ দলেরই একজন, কিন্তু আমি মনে করি যে যেখানে আমাদের উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা হরণ করা হলো, যেভাবে পার্লামেন্টে সকল দলের
সাংসদ একজনও বাকি নেই, সবাই মিলেই এই আইনটা পাস করলেন যাতে আমাদের ক্ষমতা হরণ হয়ে যায়। আওয়ামী লীগ বিএনপি এই এই একটি ব্যাপারে একমত? একমত, সবাই একমত। তখন আমিও চিন্তা করলাম যে বাংলাদেশে যেহেতু আমরা অতীতে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম এবং আমার মতো 50-60 জন সারা বাংলাদেশে এখনও আছেন যারা 85-90 দিতেছে, কেউ উদ্যোগ নিচ্ছেন না। তা আমি দেখলাম কেউ যখন উদ্যোগ নিচ্ছেন না তাহলে আমি একটা উদ্যোগ নেই। সেই ঢাকায় গেলাম, ঢাকায় প্রেস কনফারেন্স করলাম, একটা কমিটি করলাম এবং আমরা প্রতিবাদ জানালাম। তখনই এই এমপি সাহেবদের পক্ষ থেকে বলা হলো যে আমরা যদি আন্দোলন করি তাহলে এই এক লাইনের বিল এনে আমাদেরকে এই আমাদেরকে বাতিল করে দিতে পারবেন, এই ক্ষমতা তাদের আছে। হুমকি দিলেন আর কি, যে পরোক্ষভাবে যে আমরা আন্দোলন ফান্দোলন করলে বাতিল করে দেবেন। তখন আমি বলেছিলাম যে দেখেন এই এক লাইনের বিল এনে আপনারা আমাদেরকে বাতিল করতে পারেন যেহেতু আপনারা অবশ্যই ক্ষমতা আছে, আপনারা সংসদে সকল কিছুই করতে পারেন সাংসদরা, কিন্তু একথা মনে রাখতে হবে যে সারা দেশের লোক আমাদেরকে নির্বাচিত করেছে, জনগণ সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করেছে, গ্রামে গঞ্জের লোক আপনাদেরকে যেভাবে নির্বাচিত করেছে আমাদেরকে নির্বাচিত করেছে। এখানে পার্থক্য হচ্ছে এই যে আমাদেরকে নির্বাচিত করেছে আমাদের চেহারা দেখে, আমাদের চেহারা, আমাদের অতীত, আমাদের বর্তমান এবং আমাদেরকে নিয়ে মানুষ ভবিষ্যতে কি আশা করে সেটার উপর নির্ভর করে আমাদেরকে নির্বাচিত করেছে। আর আপনাদেরকে নির্বাচিত করেছে এই প্রতীকের গুণে, এক্স্যাক্টলি, যার যে প্রতীক আছে সেজন্য অনেকেই আপনারা পাস করে এসেছেন, কাজে আমাদের ভীত অনেক শক্ত। এবং মনে রাখতে হবে যে আমাদেরকে বাতিল করে যদি আপনারা গ্রামে গঞ্জে যান তাহলে ইংরেজিতে একটা কথা বলে সেটা আমি এভাবেই বলেছিলাম যে ইউ উইল নট বি এবল টু সেভ ইউর স্কিন। এইটাকে চ্যানেলে আমি কথাটা বলছি, এইটাকে এই প্রতিটি টেলিভিশন চ্যানেল এবং পত্রিকা বলে দিল যে পিঠের চামড়া থাকবে না ইত্যাদি দিয়ে একটা হইচই শুরু, হুলস্থুল শুরু হয়ে গেল। তারপর আমি অনেকদিন এটা ফেস করলাম উপজেলা চেয়ারম্যানদেরকে জোড়ো করে, এখন একটা শক্তিশালী একটা সংগঠন গঠিত হয়ে গেছে। আমাদের লাভ হয়েছে, এটা উপকার এটাই হয়েছে যে ওই সময় আমি হইচই করাই এবং একটা সংগঠন গড়ে তোলায় আমাদেরকে সম্পূর্ণরূপে বাতিল করার যে একটা উদ্যোগ তারা গ্রহণ করেছিলেন, করেও ছিলেন তো সেটা, তাই সেটা করেও ছিলেন। যেমন ভাইস চেয়ারম্যানদেরকে বাতিল করার সিদ্ধান্ত হয়েই গিয়েছিল, আমরা যখন অ্যাসোসিয়েশন থেকে বললাম যে না এটা বাতিল হলে আমরা আন্দোলন করবো, তখন এটা থেমে গেল। তারপর আমাদের বিরুদ্ধে আরও আমাদের ক্ষমতা কর্তনের জন্য আরও অনেক কিছু পরিকল্পনা ছিল, যেমন আমলারা বিশেষ করে আমাদেরকে চায় না, আমলারা চায় না কারণ এখানে সঙ্গত একটা কারণ আছে, দ্বৈত নেতৃত্ব কেউই চায় না, কেউ দ্বৈত নেতৃত্ব চায় না, যে উপজেলার চেয়ারম্যান একদিকে হুকুম করবে এটা করার জন্য, এমপি বলবে আরেকটা এবং এই যে আমার ইউরো যাবে কোথায়, কাজে তারাও একজন চায়, এই দুজন চায় না। কিন্তু নিয়ম হচ্ছে আমরা পশ্চিমা বিশ্বে বিশ্বে যা দেখি, আমেরিকায় দেখলাম, ব্রিটেনে আমরা দেখতেছি যে স্থানীয় সরকারের মাধ্যমেই সকল উন্নয়ন হয় এবং গণতন্ত্রের যে শিকড় সেটা এই স্থানীয় সরকারের মাধ্যমেই সেটা মজবুত হয়। কিন্তু আমাদের দেশে উপর থেকে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা সেটা, এবং সেটা সাংসদদের মাধ্যমে হয়েছে, আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন আল্লাহর রহমতে এটা আমরা বলতে পারছি যে আমাদের আন্দোলনের ফলে উপজেলা পদ্ধতি এই সিস্টেম আর কোনোদিন বাতিল হবে না। এটা আমি আপনাকে আসছি সম্মানিত চেয়ারম্যান। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।